মা লিখেছেন ম্যাক্সিম গোর্কি, দ্বিতীয় খণ্ড। তিন তিন দিন পরে মজুরানির ছদ্মবেশে সফি আর মা যখন বেরিয়ে পড়লেন গ্রামের উদ্দেশ্যে, তখন তাদের চেনাই দায় হলো। মনে হলো যেন তারা আজীবন এই বেশেই ঘুরে বেড়াচ্ছে। দুপাশে গাছের সারি, মাঝখানে পথ। হাঁটতে হাঁটতে মা প্রশ্ন করলেন, হাঁটতে কষ্ট হবে না তো? সফি হেসে বলল, এ পথে কি আমি এই নতুন বেরিয়েছি ভাবছো মা? আমার এসব অভ্যাস আছে। তারপর মানুষ যেমন করে ছেলেবেলায় খেলাধুলোর কথা বর্ণনা করে, তেমনি করে বলে গেল সফি তার বিচিত্র বিপ্লব কাহিনী। কখনো সে রয়েছে নাম ভারিয়ে, দলিলপত্র করেছে জাল, কখনো গোয়েন্দাদের চোখে ধুলি দিতে আত্মগোপন করেছে রকম বেরকমের ছদ্মবেশে, শহরে শহরে চালান করেছে শত শত নিষিদ্ধ পুস্তক, নির্বাসিত সঙ্গীদের মুক্তির আয়োজন করে দিয়েছে, সঙ্গে করে তাদের বিপদ সীমার বাইরে রেখে এসেছে। তার বাড়িতে একটা ছাপাখানা ছিল, পুলিশ খানা তল্লাশ করতে এলে এক মিনিটের মধ্যে ভেল বদলে চাকরের সাজে আগন্তুকদের সামনে দিয়ে বেরিয়ে গেল সে। তারপর গায়ে একখানা র্যাপার জড়িয়ে, মাথায় রুমাল বেঁধে, হাতে একটা কেরোসিনের টিন নিয়ে, কেরোসিনওয়ালির বেশে শীতের কনকনে হাওয়ায় শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে গেল। আর একবার সে এসেছে নতুন এক শহরে বন্ধুদের সঙ্গে দেখা করতে। তাদের বাড়িতে ঢুকে সিঁড়ি বেয়ে উঠছে, এমন সময় দেখতে পেল তাদের ঘরে খানা তল্লাশ করছে পুলিশ। ফেরা তখন নিরাপদ নয়। এক সেকেন্ড ইতস্তত না করে নির্ভীকভাবে সে নিচের তলায় একটা ঘরের ঘণ্টা বাজিয়ে ব্যাগ হাতে অপরিচিত লোকদের মধ্যে ঢুকে পড়ল। তারপর সরলভাবে নিজের অবস্থার কথা ব্যক্ত করে বলল, আমায় ইচ্ছে হলে আপনারা পুলিশের হাতে দিতে পারেন, কিন্তু আমি জানি আপনারা তা দেবেন না। লোকগুলো অত্যন্ত ভয় পেল, সমস্ত রাত ঘুমালো না, প্রত্যেক মিনিট আশঙ্কা করে। এই বুঝি পুলিশ এসে দরজা ঠেলে, কিন্তু তবু আমাকে ধরিয়ে দিতে মন উঠল না। পরদিন এই নিয়ে হাসাহাসি। তারপর আর একবার সে রেলগাড়িতে চলেছে একজন গোয়েন্দার সঙ্গে একই গাড়িতে, একই আসনে, তার সন্ন্যাসিনীর ছদ্মবেশ। গোয়েন্দাটি তখন তারই খোঁজে বেরিয়েছিল। তারই কাছে গোয়েন্দা গল্প জুড়ে দিল, কেমন দক্ষতার সঙ্গে সে সফিকে খুঁজে বের করেছে। সফি নাকি এই গাড়িতেই দ্বিতীয় শ্রেণীর এক কামরায় আছে। গাড়ি থামে, আর প্রত্যেকবার সে খুঁজে দেখে এসে সফিকে বলে, না তাকে দেখছি না, ঘুমোচ্ছে বোধহয়। ওদের তো মেহনত কম নয়, আমাদের মতো ওদের জীবন বিপদ সংকুল। মা তার কাহিনী শুনে প্রাণ খুলে হাসেন। সফির দীর্ঘ উন্নত দেহে গভীর কালো চোখ দিয়ে ফুটে বেরোয় এক দীপ্তি, একটা সাহস, একটা অনাবিল আনন্দ। পাখির গান শুনতে শুনতে, পথের ফুল তুলতে তুলতে, নৈসর্গিক দৃশ্যের উপর মুগ্ধ দৃষ্টি বুলোতে বুলোতে দুজন গ্রামের দিকে এগিয়ে চলল। সফির আনন্দ উজ্জ্বল মূর্তিখানির দিকে চেয়ে মা বললেন, তুমি এখনো তরুণ। সফি হাসতে হাসতে বলল, আমার বয়স মা 32 বছর। মা বললেন, হোক, কিন্তু তোমার চোখ, তোমার কণ্ঠ এত সজীব যে তোমাকে তরুণী বলেই মনে হয়। এত বিপদ সংকুল জীবন তোমার, অথচ প্রাণ তোমার হাসছে। সফি বলল, প্রাণ আমার হাসছে? চমৎকার বলেছ মা, কিন্তু কষ্ট কই না তো? আমি তো মনে করি এর চেয়ে সুন্দর, এর চেয়ে মজার জীবন আর হতে পারে না। মা বললেন, সবচেয়ে তোমাদের এই জিনিসটা আমার ভালো লাগে। তোমরা জানো মানুষের প্রাণে ঢুকতে হয় কোন পথ দিয়ে। নির্ভয়ে নির্ভাবনায় মানব প্রাণের সমস্ত কিছু তোমাদের সামনে খুলে যায়। পৃথিবীতে অন্যায়কে তোমরা জয় করেছ, সম্পূর্ণভাবে জয় করেছ। সফি জোর দিয়ে বলল, হ্যাঁ মা, আমরা জয়ী হব, কারণ আমরা মজুরদের সঙ্গে এক হয়ে দাঁড়িয়েছি। তাদের কাছ থেকে আমরা পাই আমাদের কর্মশক্তি, সত্য যে জয়যুক্ত হবে সেই স্থির বিশ্বাস। তারাই হচ্ছে আমাদের সমস্ত দৈহিক এবং অলৌকিক শক্তির অফুরন্ত উৎস। তাদেরই মধ্যে নিহিত আছে সকল সম্ভাবনা, তাদেরই নিয়ে হচ্ছে সকল কিছু সম্ভব। শুধু উদ্বুদ্ধ করা চাই তাদের শক্তি, তাদের জ্ঞান, তাদের আশা, তাদের বর্ধিত হবার, বিকশিত হবার স্বাধীনতা। মা বলেন, কিন্তু এর জন্য কি পুরস্কার পাবে তোমরা? সফি সগর্বে জবাব দিল, পুরস্কার তো আমরা পেয়েই গেছি মা, আমরা এমন এক জীবনের আস্বাদ পেয়েছি
যা আমাদের তৃপ্তি করেছে। প্রসারিত পরিপূর্ণ আত্মার শক্তিতে সমুজ্জ্বল আমাদের জীবন, দুনিয়ায় আর কি চায় আমাদের। তিন দিনের দিন তারা সেই গায়ে এসে পৌঁছালো। মাঠে একজন চাষি কাজ করছিল, তার কাছ থেকে রাইবিনের ঠিকানা জেনে নিয়ে তারা গায়ের মধ্যে ঢুকে পড়লেন। রাইবিন, ইয়াফিম এবং আরও দুজন চাষি টেবিলে বসে খাচ্ছে। এমন সময় মা গিয়ে ডাক দিলেন, ভালো আছো রাইবিন? রাইবিন ধীরে ধীরে উঠে গিয়ে মার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চাইল। মা বললেন, আমরা বেড়াতে বেরিয়েছি রাইবিন, ভাবলুম পথে ভাইকে একবার দেখে যাই, এ আমার বন্ধু আনা। রাইবিন সফিকে অভিবাদন করে মাকে বলল, কেমন আছো? মিছে কথা বলো না, এ শহর নয়, সব আমাদেরই লোক এখানে, মিছে বলার দরকার নেই, সবাই আগন্তুকদের দিকে চেয়ে আছে। রাইবিন বলল, আমরা সন্ন্যাসীর মতো আছি এখানে, কেউ আমাদের কাজ দিয়ে ঘেঁষে না, কর্তাও বাড়ি নেই, করতে গেছেন হাসপাতালে, আমি হলুম এখন সুপারিনটেন্ডেন্ট। বস, নিশ্চয় ক্ষুধার্ত তোমরা? ইয়াফিম, দুধ নিয়ে এসো ভাই। ইয়াফিম ধীরে ধীরে উঠে গেল দুধ আনতে। আর দুজন সঙ্গীর পরিচয় দিল রাইবিন, এই ইয়াকুব, এই ইগনাতি। তারপর জিজ্ঞেস করলে, পেভেল কেমন আছে? মা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, সে জেলে। জেলে? আবার জেল বুঝি ভারী ভালো লেগেছে তার? ইয়াফিম মাকে বসালো। রাইবিন সফিকে বলল, বসো। সফি একটা গাছের গুড়ির উপর বসে তীক্ষ্ণ দৃষ্টিতে নিরীক্ষণ করতে লাগলো রাইবিনকে। রাইবিন মাকে জিজ্ঞেস করল, কবে নিয়ে গেল পেবেলকে? তোমার দেখছি কপাল মন্দ, কী হয়েছিল? মা সংক্ষেপে পহেলামের ব্যাপার বর্ণনা করে গেলেন। শুনে ইয়াফিম বলল, গায়ে ওরকম শোভাযাত্রা করলে চাষিদের ওরা জবাই করবে। ইগনাতি বলল, তা ঠিক, কারখানাই ভালো, আমি শহরে যাব। রাইবিন জিজ্ঞেস করল, পেভেলের বিচার হবে? হ্যাঁ। কি শাস্তি হতে পারে, শুনেছো কিছু? যাবজ্জীবন কারাদণ্ড বা নির্বাসন? মা শান্ত কম্পিত কণ্ঠে উত্তর দিলেন। তিনজন চাষি একসঙ্গে বিস্মিত হয়ে মার দিকে চাইল। রাইবিন মুখ নিচু করে ফের জিজ্ঞেস করল, কাজে যখন নেমেছিল তখন সে একথা জানতো? মা বললেন, জানি নে, জানতো বোধ হয়। সফিয়া হঠাৎ জোর গলায় বলে উঠল, বোধ হয় নয়, ভালো করে জানতো। সবাই নীরব নিশ্চল, যেন জমাট বেঁধে গেছে শীতে। রাইবিন ধীরে ধীরে বলল, আমারও তাই মনে হয়, সে জানতো, খাঁটি লোক, না ভেবে কোনো কাজে নামে না। সে জানতো, তার সম্মুখে সঙ্গিন, তার সম্মুখে নির্বাসন, জেনে শুনেই সে গেল, যাওয়া দরকার তাই সে গেল, যদি মা তার পথ রোধ করে শুয়ে থাকতেন সে ডিঙিয়ে চলে যেত, নয় কি মা? হ্যাঁ। রাইবিন তার সঙ্গীদের দিকে চেয়ে চাপা গলায় বলল, এই হচ্ছে আমাদের আদর্শ নেতা। আবার খানিকক্ষণ সবাই চুপচাপ বসে রইল। তারপর ইয়াকব হঠাৎ বলে উঠল, ইয়াফিমের সঙ্গে গিয়ে সৈন্য বিভাগে যোগ দিলে আমাদের লেলিয়ে দেওয়া হবে সেই পেভেলের মতো মানুষের উপর। রাইবিন গম্ভীর মুখে বলল, তবে আর কাদের উপর লেলিয়ে দেবে মনে করো? আমাদের হাত দিয়ে ওরা আমাদের কণ্ঠরোধ করে, ওইখানেই তো ওদের জাদু। ইয়াফিম জেদের সুরে বলল, কিন্তু আমি সৈন্যদলে যোগ দেবই। ইগনাতি বলে উঠল, কে বারণ করছে তোমায়? যাও মরোগে। তারপর হেসে বলল, গুলি যখন করবে আমাদের মাথা লক্ষ্য করে করো, যেন এক গুলিতেই সাবার হই, আহত হয়ে মিছিমিছি না ভুগি। রাইবিন সঙ্গীদের লক্ষ্য করল, এই মাকে দেখো, ছেলেকে এর কোল থেকে ছিনিয়ে নিয়েছে, কিন্তু তাতে কি ইনি দমেছেন? না, দমেননি, ছেলের স্থান পূর্ণ করেছেন এসে তিনি নিজে। তারপর সজোরে টেবিল চাপড়ে বলল, ওরা জানে না অন্ধের মতো কিসের বীজ বুনে চলছে ওরা, কিন্তু জানবে, সেদিন জানবে, যেদিন আমাদের শক্তি হবে পরিপূর্ণ, সেদিন এই বীজ পরিণত হবে বিষের ফসলে, আর আমরা কাটবো সেই অভিশপ্ত ফসল। রাইবিনের রক্ত চক্ষু থেকে যেন আগুন ঠিকরে বেরোচ্ছে, দুর্দমনীয় ক্রোধে মুখ হয়ে উঠেছে লাল। একটু থেমে আবার সে বলতে লাগলো, সেদিন এক সরকারি কর্মচারী আমাকে ডেকে বলে, এই পাজি পুরুতকে তুই কি বলেছিস? জবাব দিলুম, আমি পাজি হলুম কি করে, কারো কোনো ক্ষতি করিনে, আর খায়ও মাথার ঘাম পায়ে ফেলে খেটে। বলতেই হুঙ্কার দিয়ে উঠে লাগালো মুখে এক খুশি।
তিন দিন তিন রাত রাখলো হাজতে পুড়ে। অদৃশ্য সরকারি কর্মচারীর উদ্দেশ্যে তর্জন করে রাইবিন বলল, এমনই করে তোমরা লোকের সঙ্গে কথা কও না শয়তানের দল? মনে ভেবেছো ক্ষমা করব? না, ক্ষমা নেই, অন্যায়ের প্রতিশোধ নেবই নেব। আমি না পারি আর কেউ নেবে। তোমাদের না পাই তোমাদের ছেলেদের ধরব। মনে রেখো এ কথা, লোভের লোহ নখর দিয়ে মানুষকে তোমরা রক্তাক্ত করেছ, তোমরা হিংসার বীজ বপন করেছ, তোমাদের ক্ষমা নেই। রাগ যেন রাইবিনের মনে গর্জাতে লাগলো। শেষটা সুর একটু নরম করে সে বলল, আর পুরুতকে আমি কি যা বলেছিলুম, গ্রাম্য পঞ্চায়েতের পর চাষিদের নিয়ে পথে বসে তিনি বোঝাচ্ছেন, মানুষ হচ্ছে মেষপাল, আর তাদের সব সময়ের জন্যই চাই একজন মেষপালক। তা শুনে আমি ঠাট্টা করে বললুম, হ্যাঁ, সেই যেমন এক বনে শেয়ালকে করে দেওয়া হলো পক্ষী পালক, দুদিন বাদে দেখা গেল রাশি রাশি পালকই পড়ে আছে বনে, পক্ষী আর নেই। পুরুত আমার দিকে একবার আর নয়নে চেয়ে বলে যেতে লাগলো, চাই ধৈর্য, ঈশ্বরের কাছে কেবল প্রার্থনা করো, প্রভু আমার ধৈর্য দাও। আমি বললুম, প্রভুটির যে ফুরসুত নেই সোনার, নইলে ডাকতে কি আমরা কসুর করেছি? পুরুত তখন অগ্নিশর্মা হয়ে বললেন, তুই বেটা আবার কি প্রার্থনা করে থাকিস? আমি বললুম, করি ঠাকুর, একটা প্রার্থনা আমি করি, যা শুধু আমি কেন মানুষ মাত্রই করে থাকে, সেটা হচ্ছে এই, হে ভগবান, দুনিয়ার এই কর্তাগুলোকে দিয়ে একবার ইটের বোঝা বহাও, পাথর ভাঙাও, কাঠ ফাড়াও। পুরুত আমার কথাটাও শেষ করতে দিলে না, তারপর আচমকা সোফিয়ার দিকে চেয়ে প্রশ্ন করল, আপনি কি ভদ্রমহিলা? সোফিয়া এই আকস্মিক অপ্রত্যাশিত প্রশ্ন শুনে মৃদু কণ্ঠে বলল, আমাকে ভদ্রমহিলা বলে মনে করার কারণ? রাইবিন হেসে বলল, কারণ ছদ্মবেশও আপনাকে ঢেকে রাখতে পারেনি। ডিজে টেবিলে হাত পড়তেই আপনি শিউরে হাত টেনে নিলেন নিবিরক্তি ভরে, তাছাড়া আমাদের মেয়েদের মেরুদণ্ড এত সোজা হয় না। রাইবিন পাশে সফিকে অপমান করে ফেলে এই ভয়ে মা বললেন, ইনি আমাদের দলের একজন নামজাদা কর্মী, এই কাজে ইনি মাথার চুল পাকিয়েছেন, তোমার ওসব বলা উচিত নয়। রাইবিন বলল, কেন, আমি কি অপমানকর কিছু বলেছি? বলে সফির দিকে চাইল। সফি হেসে বলল, না, কিন্তু কিছু বলতে চাও আমায়? আমি বলবো না কিছু। ইয়াকবের এক ভাই কি যেন কি বলবে, তাকে ডাকবো? ডাকো। রাইবিন তখন ইয়াফিমকে অনুচ্চ কণ্ঠে বলল, তুমি যাও, বলো সন্ধ্যের সময় যেন আসে। তারপর মা আর সফি পোটলা খুলে মেলা বই এবং কাগজ বের করে দিলেন রাইবিনকে। রাইবিন বই কাগজ পেয়ে খুশি হল। সফির দিকে চেয়ে বলল, কতদিন ধরে এ কাজে আছেন আপনি? 12 বছর। জেলে গেছেন? হ্যাঁ। অপরাধ নেবেন না এসব প্রশ্নে, ভদ্রলোক আর আমরা যেন আলকাতরা আর জল, মিশিনে সহজে। সফি হেসে বললে, আমি ভদ্র নই, আমি শুধু মানুষ। রাইবিন ইগনাতি ইয়াকব বই কাগজ নিয়ে সানন্দে ঘরের ভেতরে চলে গেল, তারপর পড়তে শুরু করলো অসীম আগ্রহে। সফি দেখলে সত্য জানার জন্য এদের কি বিপুল আগ্রহ। আনন্দদীপ্ত মুখে সে এসে দেখতে লাগলো তাদের পাঠ। ইয়াকব কি একটা পড়ে মুখ না তুলেই বলল, কিন্তু এসব কথায় আমাদের অপমান হয়। রাইবিন বলল, না ইয়াকব, হিতাকাঙ্ক্ষীরা যাই বলুক, তাতে অপমান হতে পারে না। ইগনাতি বলল, কি লিখেছে শোনো, চাষিরা আর মানুষ নেই, থাকবে কি করে? তোমরা এসে দুদিন থাকো আমাদের ভেল নিয়ে, দেখবে তোমরাও আমাদের মতো হয়ে গেছো। এমনইভাবে চলল পড়া। মা ঘুমিয়ে পড়লেন, খানিকক্ষণ বাদে পড়া শেষ করে চাষিরাও চলে গেল কাজে।